হ্যালো বন্ধুরা, আমাদের এসডিডিপি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি দীপিকা, চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। সূর্য তার মেয়ে সোনাকে বোঝায় যে তোমাকে আমি অনেক দূরে নিয়ে যাব, এই মিষ্কানটিকে তোমার মা বলে ডাকতে হবে না, তোমার মা আমি হব, তুমি আমার সাথে অনেক দূরে চলে যাবে সোনা মা। সেখানে কি ফুলমা থাকবে? না না, ওই মহিলা থাকবে না, আমার পরিবারের কেউ থাকবে না, না আমার তোমাকে মানুষ করতে হবে, আর এখানে থাকলে তুমি মানুষ হতে পারবে না সোনা মা, তাই তোমাকে আমার সাথেই যেতে হবে। তুমি যাবে তো? তা না হলে তুমি বাবাকে কষ্ট দেবে বলো। মিশকা অবাক হয়ে যায়, বলে এত দিন ধরে আমি চেষ্টা করছি ওই ডিএনএ রিপোর্টটা খুঁজে বের করতে, পারলাম না। এখন আবার সূর্য সোনাকে নিয়ে বিদেশে চলে যাচ্ছে, আমি সেটাও আটকাতে পারবো না। আবার দীপাকে শেষ করতে গেলাম, সেটাও হলো না, এখন আমাকে তবলাকে শেষ করে দিতে হবে। ওই আমার পেছনে লেগেছে, তো ওকে আমি কোনোভাবেই সুযোগ দেব না আমার ক্ষতি করার জন্য। এবার ও দেখবে যে আমি কি করতে পারি। সূর্য, তুমি এই সমস্ত কি কথা বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি, আমি আমার মেয়েকে নিয়ে আমেরিকা চলে যাব, ওকে আমি এখানে আর রাখবো না, কারণ এখানে থাকলেই ওর ফুল মায়ের সাথে দেখা করবে, সেটা আমি হতে দিতে পারবো না। সোনামাকে নিয়ে চলে যায়। দেখলে প্রবীণ, তোমার ছেলেকে আমি কোনোভাবেই সামলাতে পারছি না, তুমি কার সাথে কথা বলবে? ওর নিজের মাথার কোনো ঠিক আছে বলো তো তুমি? পরের দিন সকালে উর্মি গিয়ে অনেকগুলো শীতের কাপড় চোপড় কিনে এনেছে সোনার জন্য। সেটা দেখে কাকিমণি অবাক হয়ে যায়, বলে এগুলো কার জন্য এনেছো? এখন তো গরম পড়ে গেছে, শীতের কাপড় দিয়ে কি হবে? সোনা তো আমেরিকা যাচ্ছে, ওর ভালো ভবিষ্যৎ হবে, ওখানে তো ঠান্ডা থাকে, ওকে তো পরতেই হবে এই সমস্ত পোশাক, তার জন্যই আমি কিনে এনেছি। উর্মি, তুমি যেরকম ভাবে কথাটা বলছো আমরা কিন্তু হজম করে নিতে পারছি না। সূর্য এবং সোনা আমাদের দুজনেরই নয়নের মণি, কেউ একজন চলে গেলে আমাদের সত্যিই খুব কষ্ট হবে। কাকিমণি, এখন দাদাভাই যাওয়ার সিদ্ধান্ত নিয়েই ফেলেছে, সে যাবেই, আমি কি করব বলো? সোনার তো মা নেই, তাই আমি ওর জন্য এগুলো কিনে এনেছি। ভুল কি করে ফেলেছি? ভুল করেছো উর্মি, তুমি সবসময় নিজেরটা কেন ভাবো? তুমি অন্যেরটা ভাবতে পারো না? দেখো, সোনা এই বাড়ি থেকে চলে গেলে এই বাড়ি হাসি খুশি চলে যাবে, তুমি কি ভেবেছো সবসময় সবাই তোমার কথা মেনে চলবে আর তুমি নিজের মতো চলবে, এই পরিবারের মানুষদের ক্ষতি চেয়ে? সেটা কিন্তু কখনো হবে না কাকিমণি। আমি এমন কথা কখনো বলেছি কি? কিছুদিন বাদে আমার সন্তান আসবে, সেই তো হবে এই বাড়ির বংশধর। তাহলে সোনার দূরে পড়াশোনা করতে যাচ্ছে দাদাভাইয়ের সাথে, ওর ভবিষ্যৎটা তো ভালো হবে, এরপরে তোরা ফিরে আসবেই। উর্মি, তুমি যা বলেছো একদম ভুল বলেছো, এই বাড়িতে আমার দুই নাতনির সমান অধিকার রয়েছে। দুই নাতনি বলতে কি বোঝাতে চাইছেন আপনি? অত কথা তোমার শুনতে হবে না উর্মি। কেন শুনতে হবে না আমি জানতে চাই। দেখো, এক আমার সোনা মা, আরেকজন হচ্ছে সূর্যদীপার সন্তান, যার জন্য আমি সবকিছু যত্ন করে তুলে রেখেছি। সে যবে আমার বাড়িতে ফিরবে, একদিন না একদিন তো তাকে ফিরতেই হবে, তখন সে সবকিছু পেয়ে যাবে, কোনো কিছুর অভাব তার জীবনে আমি রাখতে দেব না। তাই আমার দুই নাতনির জন্য আমি আলাদাভাবে সবকিছু করছি, বুঝলে তুমি? আর সূর্যর সাথে আমি কথা বলবো, ও এইভাবে সোনাকে নিয়ে চলে যেতে পারে না আমাদের একলা করে, এই বয়সে আমাদের এত বড় কষ্ট ও কি করে দিতে পারে? আর উর্মি, তোমার গর্ভে সন্তান এসেছে, তুমি তাকে নিয়ে ভালো ভালো ভাবনা চিন্তা করো, আমাদের পরিবার নিয়ে তোমাকে ভাবতে হবে না, নিজের মনটাকে বড় করো, দেখবে নিজের সন্তানও ভালো মনের মানসিকতা নিয়ে তৈরি হবে। জয়, তুমি তোমার ভাইয়ের মতো কখনো হতে পারবে না, তুমি তো একটা লুজার, তুমি যখন যে পাশে যাওয়ার দরকার সে পাশেই চলে যাও, দাদাভাইয়ের কাছ থেকে কিছু শেখো, নিজের সমস্ত কথাগুলো কিভাবে এই বাড়িতে অধিকার আদায় করে নিতে হয় সেটা সে জানে, তোমার নিজের সন্তান আসছে, তার কথা কি একবারও তুমি ভেবে দেখেছো? উর্মি রেগে ঘরে চলে যায়। পরের দিন সকালে রূপা স্কুলে এসেছে, রূপার মা দীপা, সে প্রিন্সিপালের সাথে কথা বলবে। তখনই দাঁড়িয়ে থেকে রূপা বলে, ওই যে ডাক্তারবাবুর গাড়ি চলে এসেছে, হিংসুকুটিটা নিশ্চয়ই আজকে স্কুলে এসেছে, আমার ওর সাথে দেখা হয়ে যাবে মা, আমি দেখা করে আসছি। কি ব্যাপার ডাক্তারবাবু, তুমি এরকম মুখ ভার করে আছো কেন? তখনই সোনার কানে কানে বলে যে, চলো আমরা একটা কবিতা শোনাই, ডাক্তারবাবু ঠিক হাসবে। সেটা শুনে ডাক্তারবাবু হেসে ফেলে, বলে, কি হিংসুকুটি, তুমি ভালো আছো তো? হ্যাঁ, এখন আমি সুস্থ আছি, তবে জানো তো আমার খুব কষ্ট হচ্ছে, আমার বাবা আমাকে বলেছে আমেরিকা নিয়ে আমাকে চলে যাবে, এখানে আর থাকতে দেবে না, আমি তোমার সাথে পড়তে পারবো না, তুমি আমার বন্ধু, সেটাও আমাকে ভুলে যেতে হবে, আমারও খুব কষ্ট হবে, আমি কাকে হিংসুকুটি বলে ডাকবো, আর আমিও কাকে পাকা মেয়ে বলে ডাকবো বলো তো?
এই বলে সোনা কান্না করে। সোনাকে সান্ত্বনা দেয় রূপা, বলে তুমি চিন্তা করো না, তোমার ফুল মা আজকে স্কুলে এসেছে, তার সাথে তোমাকে আমি দেখা করিয়ে দেবো। সূর্য প্রিন্সিপাল ম্যামের রুমে যায়, গিয়ে বলে দেখুন আমি সারা জীবনের মতো আমেরিকা সেটেল হব, আর তার জন্য আমার মেয়ে টিসির প্রয়োজন। কি বলছেন কি সেনগুপ্ত ডাক্তার, আপনাকে এরকম অবস্থায় তো আমরা কখন ভাবতে পারিনি, আপনার মেয়ের পুরো বছরটা লস হয়ে যাবে। এই তো কিছুদিন বাদেই ফাইনাল পরীক্ষা, সেটা দেওয়ার পরে না হয় ওকে নিয়ে যেতেন। না, আমার হাতে সময় নেই 2 মাস অপেক্ষা করার, আমি আমার মেয়েকে নিয়ে যেতে চাই, তার জন্য যা যা ফর্মালিটি রয়েছে আপনি সেগুলো পূরণ করুন। সূর্যর সাথে একই রুমে প্রিন্সিপালের দেখা হয়ে যায় আবারও দীপার। দীপা বলে ম্যাম আমি এই চাকরিটা করতে পারবো না। দীপা তোমরা কি শুরু করেছো বলো তো? তার মানে ডাক্তার সেনগুপ্ত তার মেয়েকে নিয়ে যাবে আমেরিকা, তাই টিসির জন্য এসেছে, আর তুমিও বলছো চাকরি করবে না। আমাকে 2-3টা দিন সময় দাও, আমি কোনো একটা লোক দেখি, তারপরে চাকরিটা ছেড়ে দিও, এরকম হুট করে চাকরি ছাড়া কি উচিত? আর ডাক্তার সেনগুপ্ত আপনাকে অনেকভাবে বোঝালাম, দেখুন বাচ্চাটার ভবিষ্যতের কথা ভেবেই আমরা বলছি, এখানে আমার মেয়ে খারাপ সঙ্গের সাথে মিশছে, এটা আমি চাই না। তাহলে আপনি আমাদেরকে অভিযোগ করুন, আমি তার সাথে মেশা বন্ধ করে দেবো। শোনা, আপনি পারবেন না, তাই তো আমি ওকে অনেক দূরে নিয়ে যাচ্ছি। আমি জানি যে এখানে আমার কথা বলা উচিত নয়, তাই একটা কথা না বলে পারছি না, ছোট বাচ্চা, সে যদি এরকম করে দূরে চলে যায় তার পরিবার ছেড়ে, সে কি ভালো থাকতে পারবে? হ্যাঁ পারবে, কারণ আমি আমার মেয়েকে ভালো রাখবোই, আর এখানে থাকলে আমি ওকে কখনো মানুষ করতে পারবো না। আমার যা ইচ্ছে হয়েছে আমি আমার মেয়েকে নিয়ে সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখি। দেখুন ডাক্তারবাবু, মানুষের জীবনে খারাপ ভালো দুটো নিয়েই মানুষ, আপনি একটা মানুষকে ভালোবাসবেন, তার ভালোটাকে ভাসবেন, আর খারাপটাকে মেনে নিতে পারবেন না, তাহলে তো হবে না। সবকিছু মিলিয়ে আপনাকে মানিয়ে চলতে হবে, এরই নাম কিন্তু জীবন। আমি কারো কাছ থেকে জ্ঞান শুনতে চাই না, এগুলো শুনে আমার কি হবে? দেখুন আমার যা বলার ম্যাম আমি বলে দিয়েছি, আমি বাইরে রয়েছি, এই বলে দীপা চলে যায়। ঠিক আছে ডাক্তার সেনগুপ্ত, আমরা দেখছি কতটুকু কি করতে পারি, তারপর আপনাকে জানাচ্ছি। ওদিকে ফুলমা বেরিয়ে গেলে সেখানে সোনা তাকে দেখে ফেলে। ফুলমাকে গলা জড়িয়ে বলে, ফুলমা তুমি কেমন আছো? তুমি ভালো আছো তো সোনা? হ্যাঁ, তোমার দেওয়া ওই খাবারটা পাকামেটা নিয়ে গিয়ে আমাকে খাইয়েছিল, আর তারপর থেকে আমি সুস্থ হয়ে গেছি ওষুধ খেয়ে। তবে জানো আমার বাবা বলেছে আমাকে নিয়ে চলে যাবে, তোমার সাথে আর আমার দেখা হবে না ফুলমা, আমি তোমাকে কখনো আর এইভাবে জড়িয়ে ধরতে পারবো না। দিবার চোখেও জল চলে আসে। কেন, কি হয়েছে? আমাকে এখান থেকে চলে যেতে হবে ফুলমা, আমি যেতে চাই না তোমাকে ছেড়ে, আমার খুব কষ্ট হচ্ছে। সূর্য এসে দেখে অবাক হয়ে যায়। সোনামা আবারও গলা জড়িয়ে ধরেছে দিপার, বলে সোনামা বাড়ি চলো। না আমি যাব না, হাত পেছনে লুকিয়ে ফেলে, তোমাকে যেতেই হবে, আমি বলছি তো, তুমি বাবাকে কষ্ট দেবে? দীপা বোঝায় যে দেখো তোমার বাবা ডাকছে, তুমি যাও সোনা, এরকম করে বাবাকে কষ্ট দিও না, আর তুমি একদম চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে, তুমি আমাকে নিশ্চয়ই একদিন না একদিন দেখতে পারবে বিদেশ থেকে ফিরে এসে। ফুলমা আমি যেতে চাই না, ফুলমা বলে চিৎকার করতে করতে সোনাকে কাঁদিয়ে নিয়ে যায় সূর্য গাড়িতে। রূপা বলে মা ডাক্তারবাবু কেমন যেন হয়ে গেছে গম্ভীর, এরকম করে সোনাকে নিয়ে গেল, আমার সাথে কোনোদিন আর সোনার দেখা হবে না, আমাদের বন্ধুত্ব কি এখানেই শেষ হয়ে যাবে? একদিন না একদিন সোনা তো ফিরবেই রূপা, তার জন্য তোমাকে অপেক্ষা করতে হবে। প্রিন্সিপাল ম্যাম ফোন করেছে লাবণ্যর কাছে, লাবণ্য টেনশন চিন্তা নিয়ে প্রিন্সিপাল ম্যামের উত্তর দেয় যে সূর্য আসুক, আমি ওকে বোঝাচ্ছি, কি আর করব, দেখুন যা কিছু করতে হবে এবার আপনাদের, সূর্য আসুক আমি ওকে আজকে বোঝাবো। তুমি কি করবে লাবণ্য? ছেলের মাথা একেবারে খারাপ হয়ে গেছে। মা দেখো, বাবা হিসাবেও আমি একজন ব্যর্থ, কারণ দীপা তার নিজের মাতৃত্ব নিয়ে সুখে আছে, তার সংসার পরিবার সবকিছু নিয়ে, অথচ আমি কোনোদিনও বাবা হতে পারবো না, এটা যেদিন থেকে জেনেছি আমারও কষ্ট হয়েছে। আমি তোমার ছেলে হয়েও তোমাকে ভালো রাখতে পারলাম না, আমি সন্তান হিসেবেও তোমার কাছে ব্যর্থ, বলো সূর্য এই সমস্ত কি কথা হচ্ছে? হ্যাঁ আমি যা বলেছি ঠিক বলেছি, সোনা আমাকে ভেতরে নিয়ে যাতো, তিয়াস এখানে রাখার দরকার নেই। সোনা চলো তোমার সাথে আমি একটা গেম খেলবো, বলে উপরে নিয়ে যায়। আর জয় উর্মিকে বলে দিয়েছে, দাদা এবং সোনাকে আটকাতে যা কিছু করার দরকার আমি করব, তার জন্য আমাকে দাদার কাছে খারাপ হতে হলেও হব, তবে তুমি উর্মি এর মাঝখানে এলে আমি তোমাকে ক্ষমা করব না। সূর্য নানাভাবে নিজের কষ্টের কথাগুলো তার মায়ের কাছে বলে। তুমি আমার সাথে আমার ঘরে চলো, তোমার সাথে আমার কথা আছে সূর্য, তুমি এরকম ছোট্ট বাচ্চা মেয়েটাকে নিয়ে কি করে বিদেশে চলে যেতে পারো, আমাদেরকে কষ্ট দিয়ে আমরা কি নিয়ে থাকবো একবার ভেবে দেখেছো সেটা? তুমি বোঝো না মা,
আমি কেনই সিদ্ধান্ত নিয়েছি, আমি চাই না দিপার ছায়া আমার মেয়ের উপরে পড়ুক, তাই আমি ওকে নিয়ে বিদেশ চলে যাব। লাবণ্য খুব কষ্ট পায়, ভাবে যে যে দুই মেয়েকে নিয়ে, সোনা এবং রূপাকে নিয়েই তার স্বপ্ন, তারা দুই মেয়ে একদিন বাবা এবং মাকে মিল করাবে, তাদের দুজনকে সূর্য এরকম করে আলাদা করে বিদেশে নিয়ে যাচ্ছে। সোনা মা তো ভালো থাকতে পারবে না এরকম করলে। দেখো সোনা সারা রাস্তা কাঁদতে কাঁদতে এসেছে, ওর ফুলমায়ের সাথে দেখা হয়েছিল, ও কোনোভাবে ছাড়তে চাইছিল না, আর আমি চাই না যে এগুলো বেশি দিন চলতে থাকলে সোনা আমাদের হাত থেকে বেরিয়ে যাবে। কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে? সূর্য দীপার কাছ থেকে সোনাকে কেড়ে নিল আমেরিকা যেতে। সূর্য যা কিছু সিদ্ধান্ত নিচ্ছে সেগুলো সে এবার সফল করার জন্য উঠে পড়ে লেগেছে। কোনোভাবেই সূর্য আর এখানে থাকবে না, তার মেয়েকে নিয়ে এবার আমেরিকা চলে যাবে। তাকে বোঝাতে কেউ পারছে না এরপরে কি ঘটবে। জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।